আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাচ্ছি সুস্বাগতম। আমি রঞ্জিত কুমার চক্রবর্তী, প্রভাষক গণিত, ধুরি আলিমুদ্দিন ফাজিল মাদ্রাসা। আমি তোমাদের পূর্বের ক্লাসে পড়িয়েছিলাম ম্যাট্রিক্স, আজও আমি তোমাদের সে ম্যাট্রিক্স নিয়ে পুনরায় আর একটু ধারণা দিব। পড়িয়েছিলাম ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ম্যাট্রিক্সের প্রকারভেদ। কি বলেছিলাম, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কাকে বলে, কতগুলো তথ্য বা সংখ্যাকে সারি এবং কলামের মাধ্যমে আয়তকার বিন্যাসে সাজিয়ে যদি যথাযথ প্রতীক ব্যবহার করা হয় তাকেই কি বলে, ম্যাট্রিক্স। দেখো একটা ম্যাট্রিক্স, ওয়ান টু থ্রি, থ্রি ফোর ফাইভ, একটা কি ম্যাট্রিক্স, যে সংখ্যাগুলো দ্বারা এই ম্যাট্রিক্স গঠিত হয়েছে তাদের কি বলে, ভুক্তি বলে। যে সংখ্যাগুলো দ্বারা ম্যাট্রিক্সটা গঠিত হয়েছে কি বলে, ভুক্তি বলে, প্রত্যেকটা কি বলে, ভুক্তি বলে। এখন কোন ম্যাট্রিক্সের ভুক্তিগুলি যদি অনুভূমিক ভাবে সাজানো হয়, বিন্যাস করা হয়, তাকে বলে সারি ম্যাট্রিক্স। আর যদি উলম্বভাবে মানে ভার্টিক্যাল সাজানো হয় তাকে বলে কলাম ম্যাট্রিক্স। এই কথাগুলো আমি পূর্বের ক্লাসে বলেছিলাম, পুনরায় আমি তোমাদেরকে আবার রিপিট করলাম। ম্যাট্রিক্সে কোথায় কোথায় ব্যবহৃত হয়, পরিসংখ্যানবিদরা, সমাজবিজ্ঞানীরা, ব্যবসায়ীরা, অর্থনীতিবিদরা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজন মাফিক ম্যাট্রিক্স, ব্যাপকভাবে ম্যাট্রিক্স ব্যবহার করে থাকেন, কে কে, সমাজবিজ্ঞানীরা, পরিসংখ্যানবিদরা, অর্থনীতিবিদরা এবং ব্যবসায়ীরা। তাহলে কি বললাম, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন ম্যাট্রিক্সের আকার, শিখতে গেলে আগে আসবে সারি, পরে আসবে কলাম। তাহলে এটা কি কলাম, এটা কি সারি, তাহলে কি কয়টা কলাম কয়টা সারি, আগে আসবে সারি, একটা দুইটা, টু ইনটু কলাম থ্রি। তাহলে এখানে ম্যাট্রিক্সের আকারটা কি হলো, টু ইনটু থ্রি। ম্যাট্রিক্সের আকার লিখতে গেলে আগে সারি পরে কলাম, ম্যাট্রিক্সের আকার লিখতে গেলে কি লিখতে হবে, আগে সারি পরে কলাম। সেই জন্য আগে লিখছি সারি পরে কলাম, টু ইনটু থ্রি আকারের ম্যাট্রিক্স। আজ আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ সম্বন্ধে ধারণা দেব। ম্যাট্রিক্সের যোগ, একই আকারের দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করা যায় এবং দুইটা ম্যাট্রিক্সের ভিতরে গুণ করা যায়। একই ম্যাট্রিক্সের আকারের দুইটা ম্যাট্রিক্সের ভিতরে কি করা যায়, যোগ করা যায়, আবার বিয়োগও করা যায়, বিয়োগ করা যায়, যোগও করা যায়, বিয়োগও করা যায়। দেখো যোগ, এ একটা ম্যাট্রিক্স, টু থ্রি ওয়ান টু, বি একটা ম্যাট্রিক্স, থ্রি ফোর সেভেন এইট, এর সাথে বি যোগ করবে, এর সাথে কি যোগ করবে, বি। তাহলে এ প্লাস বি, দেখো টু ওয়ান থ্রি টু প্লাস
3, 4, 7, 8 এর প্রত্যেকটা ভুক্তির সাথে বিয়ের প্রত্যেকটি অনুরূপ ভুক্তি কী করতে হবে? যোগ করতে হবে। এর প্রত্যেকটা ভুক্তির সাথে বিয়ের প্রত্যেকটি অনুরূপ ভুক্তি কী করতে হবে? যোগ করতে হবে। দেখো এর ভুক্তি কি? 2 যোগ 3। বিয়ের ভুক্তি কত? এর ভুক্তি 1, বিয়ের ভুক্তি 4, 1 + 4 থ্রি প্লাস বিয়ের অনুরূপ 7, 2 + 8 2 + 8 এখন যোগগুলো করে ফেলাম 5, 5, 10, 10 এই হলো যোগ, এর সাথে বিয়ের যোগ। আমরা কি শিখতে পারলাম? এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের যোগ। এখন এ ম্যাট্রিক্স থেকে একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্সের বিয়োগ, অর্থাৎ এ ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স ধরো এ আর একটা ধরো বি, এ থেকে বি কীভাবে বিয়োগ করা যায়। একটা ম্যাট্রিক্স ধরি, একটা ম্যাট্রিক্স তার ভুক্তিগুলি 1, 3, 4, 2, 5, 7 বি একটা ম্যাট্রিক্স তার ভুক্তি 3, 5, 7, 8, 5, 9 আমি এ থেকে বি বিয়োগ করব। ওয়ান বিয়োগ -3 3 - 5, 4 - 7 2 - 8, 5 - 5, 7 - 9 এখন দেখে নাও -2 - -3 - 6, 0 - 2 এ থেকে বি এর বিয়োগ, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সের বিয়োগ করাটা তোমরা শিখলে। প্রথমে কী শিখেছো তোমরা? এর একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি হলে এর সাথে বি এর যোগ করা, আর একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি হলে এ থেকে বি এর বিয়োগ করা। তাহলে আজকের ক্লাসে আমি এ পর্যন্ত কী শিখতে পেলাম? যোগ এবং ম্যাট্রিক্সের বিয়োগ, যোগ আর বিয়োগ কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, সেই দুইটা সম্বন্ধে আমাদের একটু ধারণা হলো। এর পরের ক্লাসে আমি তোমাদের শেখাবো কীভাবে ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সের গুণ করা যায়। দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হলে ধরো একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি, এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যার কী হতে হবে? সমান হতে হবে। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। তাহলে শিক্ষার্থীরা আবার একটু লক্ষ্য করো,
দুইটা ম্যাট্রিক্সের গুণফল। এ একটা ম্যাট্রিক্স ধরো টু টু ফোর ওয়ান, বি একটা ম্যাট্রিক্স ওয়ান থ্রি টু ওয়ান, এর সাথে আমি বিয়ের আবার যোগটা দেখাচ্ছি। ফোর ওয়ান প্লাস ওয়ান থ্রি টু ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান টু টু প্লাস থ্রি ফোর প্লাস টু ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কী হলো মাইনাস ওয়ান ফাইভ সিক্স টু। তাহলে এর সাথে বি ম্যাট্রিক্সের, আমি এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের যোগ করার নিয়মটা শিখাইলাম, যোগ করার। এখন তোমরা যদি বিয়োগ করো তাহলে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি অনুরূপ ভুক্তিগুলা কি বিয়োগ করতে হবে, অনুরূপ ভুক্তিগুলা কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ভুক্তিগুলা কাকে বলে, সারি কি, কলাম কি, এই বিষয়গুলো আমরা শিখতে পারলাম, এই বিষয়গুলো কি করতে পারলাম আমরা শিখতে পারলাম। এর পরবর্তী ক্লাসে আমি একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের গুণ করার নিয়মটা আমি তোমাদের শেখাবো, কীভাবে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের গুণ করা যায়। মনে রাখবে এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স হলে এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যার কী হতে হবে, সমান হতে হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাড়িতেই অবস্থান করো, আবার দেখা হবে।